হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিভিউ রোমান বিডির পক্ষ থেকে স্বাগত। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি। আজকের আমার ভিডিওর বিষয় হচ্ছে একটি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচটি মূলত L37 ওয়াচ নামে পরিচিত বাজারে। আপনারা যে কোনো স্মার্ট গ্যাজেট অ্যাক্সেসরিজের দোকানে L37 ওয়াচ নামে খোঁজ করলে অবশ্যই প্রোডাক্টটি পাবেন। তো বন্ধুরা, এখন প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো আমি। চলেন প্রোডাক্টটি আনবক্সিং করি। আনবক্সিংয়ের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছি একটি স্মার্ট ওয়াচ লেখা ব্ল্যাক কালারের বক্স। এখন বক্সের ভিতরে কী কী আছে আমরা বক্সটি আনবক্সিং করতে যাব। আনবক্সিং করার ক্ষেত্রে প্রথমে যে বক্সটি ওপেন করার পরে আমরা ক্যামেরার প্রথম দেখতে পাচ্ছি একটি ওয়াচের সেটও। আমরা ওয়াচটি আস্তে করে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আরও এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেসরিজ নামে একটি অপশন। অ্যাক্সেসরিজে আর আপনার বিভিন্ন অপশন আছে। এটা একটা বক্স, মানে আপনার ওয়াচটা যেন নড়াচড়া না করে তার জন্য এটা বক্স দিয়ে রাখছে। আর একটা বক্সের ভিতরে দেখতে পাচ্ছি একটি কেবল, এটি চার্জার। এটি মূলত চার্জার। এক পাশে আপনার USB এবং এক পাশে চার্জিং এর যে পিন। এটা কেবলটা মোটামুটি 1.5 ফিটের মতো লম্বা, মোটামুটি ভালো করেছে। এরপর এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ ইউজার ম্যানুয়াল গাইড। স্মার্ট ওয়াচ ইউজার ম্যানুয়াল আসলে এভাবে ডিটেলস বলার কিছু নেই। স্মার্ট ওয়াচটা মূলত যেগুলোতে সিম সাপোর্টেড হয় এবং আপনার হার্টবিট, হেলথ রিলেটেড যে কাজগুলো হয় এগুলো যেগুলোতে সাপোর্ট করে সেগুলোকে স্মার্ট ওয়াচ বলা হয়। স্মার্ট ওয়াচের কানেক্ট করার ক্ষেত্রে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ইউজার ম্যানুয়াল গাইডে কোম্পানি আপনার ফান্ডো ওয়ার অ্যাপস নামে একটি অ্যাপস ইউজ করতে বলছে। এই অ্যাপটি ইউজ করলে এবং কিউআর কোডটি স্ক্যান করলে আমরা একটি প্লে স্টোরে মূলত এটার একটি অ্যাপস পাব। এই অ্যাপসের মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথে এই ওয়াচটি কানেক্ট করতে পারবেন এবং এই ওয়াচটি কানেক্ট করার সাথেই আপনার যে হেলথ রিলেটেড বা ফিটনেস রিলেটেড যে কাজগুলো আছে এটা করতে পারবেন। এখানে বক্সের ভিতরে দেখতে পাচ্ছি একটি সিম ইজেক্টর পিন। এটা মূলত যখন আমরা ওয়াচটিতে সিম ঢুকাবো সেক্ষেত্রে এই পিনটি আমাদের ইউজ করতে হবে। আমি পিনটি আলাদা করে খুলে রাখতেছি। এখন আমরা আমাদের মেইন যে প্রোডাক্টটি সেটিতে যাচ্ছি। মেইন যে প্রোডাক্টটি, এটা আমি আগেই যখন আনবক্সিং করি প্রথমে এটা অন করে রাখছিলাম। এখানে যখন স্ক্রিন অন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইম, এখানে স্টেপ, ক্যালোরিজ, মানে আশেপাশে বিভিন্ন অপশন আছে। প্রথমত ডেট, আবার যদি আমরা এখানে নেক্সট করি সেক্ষেত্রে আপনার ডায়ালার দেখতে পাচ্ছি। উপরে যে প্রোটেক্টরটি আপনাদের বুঝিয়ার সুযোগ সহজার্থে এটা আবারও আমি উঠাই ফেললাম। এখানে প্রথমত দেখতে পাচ্ছি ডায়ালার, মেসেজিং, কন্ট্রাক্টস, কল লগস, ব্লুটুথ। এখানে হেলথ রিলেটেড যে অপশনগুলো রয়েছে সবগুলোই আমাদের কার্যকরী, প্রত্যেকটা মুহূর্তেই কাজে লাগবে। আরও স্মার্ট ওয়াচের ফিচার হিসাবে এখানে রয়েছে মিউজিক কন্ট্রোলার, রেকর্ডেড ভিডিও স্পেস, ক্যামেরা, নোটিফিকেশন এবং সেটিং। আমরা সেটিংয়ের মধ্যে গেলে দেখতে পাবো এখানে আবার ভিটি সেটিং, ক্লক, সাউন্ড, ভলিউম অনেক অপশন আছে। আবার ডিসপ্লে, যে ডিসপ্লেটা আপনার ডিসপ্লে ফেস যেটা, এটা আপনার চেঞ্জ করার অপশনও এখানে অনেক কিছুই আছে। এবং তাছাড়াও আপনার যেহেতু এটা সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ সেক্ষেত্রে আপনার ওই ফ্লাইট মোডের অপশনটিও আছে। যখন আপনার অপ্রয়োজনীয় কলটি আপনি ফ্লাইট মোড করে রাখতে পারবেন। এখানে আমি আপনাদের যে বিষয়টি জানানো দরকার সেটা উল্লেখ করে বলছি, সিম ইজেক্টর পিন দিয়ে আপনার এখানে সিমটি ইউজ করতে পারবেন। সিম ইউজ করার ক্ষেত্রে ফার্স্ট টাইম সিম স্লটটি খুলে নিতে হবে। সিম স্লটটি খুলে নিয়ে এখানে সিমটি ভরায় সেট করতে হবে। যখন সিমটি আমরা ভরায় সেটিং করব তখন আপনার এখানে বিভিন্ন অপশন চলে আসবে। বিভিন্ন অপশন চলে আসলে আপনার সিম থেকে ডিরেক্ট ওয়াচ দিয়ে আপনার কল, এবং সিমের ভিতরে যদি মেমোরি কার্ড ঢুকান সেক্ষেত্রে আপনার ডিরেক্টলি মেমোরি থেকে যে কন্ট্রোলার, যেমন ক্যামেরা দিয়ে ছবি তোলা, মেমোরিতে মিউজিক, ভিডিও সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় যেটি, যেহেতু আমরা ওই যে অ্যাপসের কথা বলে আসছি প্রথমে, এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করলে ডিরেক্টলি আপনার ফোনের যে ব্যাকআপগুলো আছে এটা ব্লুটুথের মাধ্যমে অটোমেটিক্যালি এখানে সিঙ্ক্রোনাইজ হবে।
সো বন্ধুরা, যে বিষয়টি আপনাদের জানানো দরকার, এখানে যে স্টেপটি ইউজ করছে, স্টেপটি হলো ফুল লেদারের, লেদারের এবং যে বগলেস গুলো দেয়া আছে এটাও খুব শক্তপোক্ত, খুব ভালো মানের কাজে আসবে। আর সব থেকে বড় বিষয় যেটা, এটা চার্জিং পোর্ট এবং এখানে দেয়া আছে একটি সেন্সর। আর এখানে দুইটা ফুটার মতো আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত স্পিকার, যেটা আপনার মিউজিক থেকে শুরু করে আপনার ওয়াচটাতে যখন কথা বলবেন সেটাতেও কাজে আসবে। তো বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের না বললেই না, যে মাইক্রোওয়ার L37 ওয়াচটি বাজারে অনেকেই বিভিন্ন রেটে সেল করতেছে, বাট এটার স্ট্যান্ডার্ড লেভেলের প্রাইস হলো 3800 থেকে 4000 টাকা। 3800 থেকে 4000 টাকার মধ্যে আমার মতে এই ওয়াচটিকে বেস্ট মনে হয়েছে। আপনারা নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের যে নোটিফিকেশন বাটনটি আছে সেটাতে প্রেস করবেন, যেন নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট পান। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে অন্যদিন। শেষ সুবাদে আজকের মতো এখানে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।